নমস্কার, তোমার আমার রান্নাঘর চ্যানেলে আমি রেখা। আর আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, ডিম দিয়ে সুজির পিঠে। তো সবার প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, নিয়েছি নারকেল পুরে নিয়েছি, বাদাম নিয়েছি কুচি করে, ময়দা নিয়ে নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি। তো সবার প্রথমে আমি ডিমটা এভাবে ফাটিয়ে নেব। ডিম চিনি ভালোভাবে ফেটে নেব। বাদাম কুচি করে নিয়েছি, আমি ঘি ভালোভাবে মিশিয়ে নেব। তো মাখানো আমার রেডি হয়ে গেছে, 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। পরে ফিরে এলাম আমি, এরকমই এখন শক্ত হয়ে গেছে পুরোটা। সবগুলো বানিয়ে নেবা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা আমি হাইটে গরম করে নিয়েছি, এবার আমি অল্প করে গ্যাসটা দিয়ে দেবো। বেশি জোরে দিলে ইনডাক্টর হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আমি একে একে এবার দিয়ে দেবো। তারপরে
হচ্ছে ডিম দিয়ে সুজির মজাদার পিঠা।